Delhi Rongsopi Jantarmantar along ATSu lapen ATPC atum Tiwa Autonomous Council ajakong kachehang pon India capital Delhi Rongsopi along pai pai ni phai sirke barni ATSu lapen ATPC atum jilangsi Jantarmantar along ghonta hinia pharman sit in demonstration ajai meke padopon mangso ajai meke padoponang koklaki Tiwa khi atum akemangsi tame pinaan mithang arona tengpen jakong kachilong nangchia phansi bangso kachisong ajay mek tengponlo lasonsi alang litum dimana longki jongpona tengpulote lapuson henlo Tiwa Autonomous Council arona lo atengpen India Constitution along six shidel long nangji lasonsi mithang Tiwa lampen kacholia hemalong kacholi ponlong nangji lapen Tiwa khi atum prekjam stira longki do atuma phan anta Sidel tribe mati SC chitok long entangji lasonsi Break jam kaching chura son sitami long ponet nang chipusi hang taram pon rinti. Delhi Rongsopi Jantarmantar long hang taram pon. Labang so kachisong ajay mek at salapen ATPC atom si patepi porno. Laso along kadu kawe bang thong kebra ke tham an chitang pon pusi bir talib dun long. Lason si ATSu President Jeniram Malam Assistant General Secretary Promote Sakratum Japon Linsi Ingsam Jinpen Bang Sukachisong Pachun Ponno Humson Beri Pol Kirby Delhi News No six till no rest No rest no rest No six till no No six till no rest No rest no rest No six till the rest of the no rest No rest no rest We want six till six Kongi Anuran Koi Bakana Baito Hom Pongsom Bikoi To Hoise ইতিমধ্যে অবৈধ অনুপ্রবেশকারীর জড়িয়ে অবৈধভাবে বেদখল আর ভুয়া নামজারি হয়েছে মাটি বাড়িবিল সংরক্ষিত খন্ড বেষ্টনী এলাকার ট্রাইবেল বেল্ট এন্ড ব্লক এলাকা সমূহ ভুয়া নামজারি অবৈধ নামজারি এইবিল বন্ধ করব রোধ করব চতুর্থ বিষয়টা হয়েছে ষষ্ঠ বিষয়টা হয়েছে রাজধানী ক্ষেত্র উন্নয়ন প্রাধিকরণ যখন আইন মানে রাজধানী সম্প্রসারণের বাবে সভায় যে সিদ্ধান্ত লৈছিল সর্বভারতীয় পর্যায়ত লৈছিলে সেই আইনখন তিওয়া স্বার্থ পরিসর এলাকার সামৰি লৈছে মানে রহালৈকে নেলিলৈকে গুৱাহাটীর সামৰি লওয়া হৈছে এই আইনখন আমি বিৰোধিতা কৰিছো গতি আমি আশা করু মূলতে এশিয়াত ক্যাপিটাল রিজন ইতিমধ্যে বর্তমান বেশি গরম সমষ্টি পুনর্নির্ধারণ প্রক্রিয়াটি মরিগাঁও বিধানসভা সমষ্টির জনজাতির ভাবে সংরক্ষণ করব নহলে কিন্তু আমি বহি থাকিব নোৱাৰো তিওয়া রাইজ তাত থকা জনজাতি রাইজ ভূমিপুত্র খিলঞ্জীয়া রাইজ বহি না থাকে মরিগাঁও বিধানসভা সমষ্টি লাগিব আর জাগীর সমষ্টি যেহেতু একটা দীঘলীয় সময় একটা নির্দিষ্ট জনগোষ্ঠীর ভাবে সংরক্ষিত হয়ে আছিল তাক সংরক্ষণ মুক্ত করব লাগে এটা আমার মুকলি কথা এই অধিবেশনের প্রতি লক্ষ্য রাখি বর্ষাকালীন অধিবেশনের প্রতি লক্ষ্য রাখি আমি দিল্লি যন্ত্র মন্ত্র দুই ঘণ্টা অবস্থান ধর্মঘট আজি পালন করছো সদতিওয়া ছাত্র সন্থায় 40 জন প্রতিবাদকারীক আজি অবস্থান করছো আর আমার যে দাবি দীর্ঘদিনীয় অমীমাংসিত যে দাবি মূলতে তিওয়া স্বায়ত্ত পরিষদক ভারতীয় সংবিধানের ষষ্ঠ অনুসূচীর অন্তর্ভুক্ত করব লাগে বা তিওয়া স্বায়ত্ত পরিষদক সাংবিধানিক মর্যাদা প্রদান করব লাগে এটা আমার মূল মূল মন্ত্র মূল দাবি প্রথম কথা আর যা সময় সরকার বা কেন্দ্রীয় সরকারে আজি তারিখলকে ষষ্ঠ অনুসূচী বিষয়টি তিওয়াসকলক তথা মধ্য সময় বকবর অন্যান্য খিলঞ্জীয়া ভূমিপুত্র মানুষের সমস্যা সমাধান নকরাক দুটা বছর দুটা টার্ম ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারে সামরণি মারিবলে গেছে গতি আমার সমস্যা এই সময় থাকুতে যদি অন্তত তিওয়াসকলের মধ্য সময় তিওয়া স্বায়ত্ত পরিষদের সাংবিধানিক মর্যাদা প্রদান করতে রিকমেন্ড করে আমি অন্তত ভূমিপুত্র খিলঞ্জীয়া মানুষের প্রতি দরদ মরম আছে বলে অনুভব করব পাৰিম বা সঁহাৰি জনাইছে বলে কব পাৰিম কিন্তু যদিহে আমার বাবে দুবাৰকে সরকার গঠন করা কেন্দ্রীয় সরকার গঠন করা মুড়ি ডাঙরিয়ে আমার বাবে যদি সময় থাকুতে যদি একো নকরে আমি তেনেহলে সকল তিওয়া মানুষক বিজেপিত ভোট দিব কারণে আমি আমি বিরোধিতা করি বাধা দিব আমার সন্মুখত পঞ্চায়েত আমার সন্মুখত লোকসভা নির্বাচন আছে আমি বিরোধিতা করিম ভোট বর্জন করিম সেটি স্পষ্ট কথা আমাক আমার স্বায়ত্ত পরিষদখনক যখন স্বায়ত্ত পরিষদ 1995 সনের 13 এপ্রিলত গঠন হয়েছিল আমি তাক ষষ্ঠ অনুসূচীর বা সংবিধানের সাংবিধানিকভাবে মর্যাদা পাওয়া বিচার প্রথম দ্বিতীয় কথাটা হয়েছে 46 বছর পিছত বিধানসভা লোকসভা পুনর্গঠনের প্রক্রিয়া ইতিমধ্যে চলি আছে এই পুনর্গঠনের প্রক্রিয়াত 46 বছর পিছত
অসংরক্ষিত হৈ থকা সাধারণ সাধারণ শ্রেণীর বাবে সংরক্ষিত হৈ থকা এই সমষ্টিটো মৰিগাঁও বিধানসভা সমষ্টিটো আমি জনজাতির বাবে এস টির বাবে সংরক্ষণ করার দাবি উত্থাপন করছি সমষ্টি পুনর্নিধারণ প্রক্রিয়ার জড়িয়ে। তৃতীয় কথাটো হৈছে আমার দীর্ঘদিনীয়া দাবি মেঘালয়ের বসবাস তিওয়া সকলক ট্রাইবেল হিসাবে স্বীকৃতি দিব লাগে, এইটো আমার দীর্ঘদিনীয়া দাবি। ভারতের স্বাধীনতা পোৱাৰ পিছৰে পৰা তাত বসবাস কৰা তিওয়া সকলে আজিও ট্রাইবেল স্ট্যাটাস নাপালে, এটা ফুলফিল করব লাগে। চতুর্থ কথাটো